প্রত্যাশা করছি যদি माननीय প্রধানমন্ত্রী আমাকে যোগ্য মনে করেন তখন অবশ্যই মনোনয়নটি দিবেন। আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন চিত্রনায়িকা নিপুণ। গতকাল দুপুরে রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি চট্টগ্রাম বিভাগের হয়ে সেখান থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এদিকে আরও কয়েকজন শোবিজ তারকাও আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সোহানা সাবা, তানবিন সুইটি, শাহানুর ও উর্মিলা সাবন্তী কর। দেশের নির্বাচন বিধি অনুসারে সংসদ সদস্যদের ফলাফল নির্বাচনের জন্য গেজেটের প্রকাশে 30 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এবারে 50টিরও বেশি আসনে স্বতন্ত্র সদস্যরা বিজয়ী হওয়ায় সংরক্ষিত নারী আসনগুলো নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নিপুণ 2006 সালে FI মানিক পরিচালিত পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে রূপলী পর্দায় পা রাখেন। সাজঘর সিনেমার জন্য সেরা অভিনেত্রী এবং চাঁদের মতন বউ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। 2013 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে পরিচয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে কাজ করেছেন নিপুণ। নিপুণের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল শাহীন কবির টুটুলের এই তো ভালোবাসা, রকিবুল আল রাকিবের জান তুমি প্রাণ তুমি, অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় অন্তর্ধান 2017 সালে নিপুণ বাংলাদেশ চলচ্চিত্র সমিতির কার্যনির্বাহী সদস্য পদ লাভ করেন। প্রিয় দর্শক, চিত্রনায়িকা নিপুণ কি মনোনয়ন পেয়ে বিজয়ী হতে পারবে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে আপনি জেনে অবাক হবেন, প্রতি মিনিটে 1 কোটি আকাশ ছোঁয়া পারিশ্রমিক নেন বলিউড অভিনেতা রজনীকান্ত। গত বছর জেলা চলচ্চিত্র নিয়ে তুমুল সাফল্য পেয়েছেন। বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয় জেলার। এই বছরের শুরুতেই নিজের মেয়ের পরিচালনায় পর্দায় আসছেন সুপারস্টার রজনীকান্ত। লাল সালামে এবার তার পারিশ্রমিক যেন আরেকবার মনে করিয়ে দিল যে তিনি সবথেকে দামি অভিনেতাদের মধ্যে একজন। ভারতীয় বিনোদন মাধ্যমে কৈময় অনুসারে লাল সালামে রজনীকে তার বর্ধিত ক্যামিওর জন্য মোটা অঙ্কের অর্থ প্রদান করা হয়েছে। ট্র্যাক হলিউডের প্রতিবেদন অনুসারে সিনেমাটিতে অভিনেতার একটি গুরুত্বপূর্ণ ক্যামিও রয়েছে এবং তার স্ক্রিন টাইম 30 থেকে 40 মিনিট, আর এই জন্য তিনি 40 কোটি রুপি চার্জ করেছেন, অর্থাৎ প্রতি মিনিটে 1 কোটি রুপি। পারিশ্রমিক নিয়েছেন যা তা অভিনেতার জন্য নতুন কিছু নয়, বরং একটা নতুন রেকর্ড মাত্র। ঐশ্বরিয়া রজনীকান্ত দীর্ঘ 9 বছর পর পরিচালনায় ফিরেছেন, তাই মেয়ের সিনেমায় বিশেষ ক্যামিওর প্রস্তাব ফেরাতে পারেননি রজনীকান্ত। আর রজনীকে ঘিরেই সিনেমাটি এখন তুমুল হাইপ তৈরি করেছে। লাল সালামে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত, এছাড়া সঙ্গীত পরিচালনা করেছেন এ.আর. রহমান। মেয়ে ঐশ্বর্যার পরিচালনায় লাল সালাম নিয়ে ইতিমধ্যেই আলোচনায় রয়েছেন রজনীকান্ত। তবে সবথেকে বেশি আলোচনায় রয়েছেন তার পারিশ্রমিক নিয়ে। শোনা যাচ্ছে সিনেমাটির জন্য বিপুল পরিমাণে পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা। 73 বছর বয়সে যে কোনো ইয়াং সুপারস্টারকে টক্কর দেওয়ার মতন ক্ষমতা রাখেন তিনি। লাল সালামে এবার তার পারিশ্রমিক যেন আরেকবার মনে করিয়ে দিল তিনি সবথেকে দামি অভিনেতাদের মধ্যে একজন। ভারতীয় বিনোদন মাধ্যম কৈময় অনুষ্ঠানে